তোদের বাপ কে লেছে তেস্তা তোদের বাপ মাকে ধরে নাচা কি বললে নাচো নাচো আরো নাচো আচ্ছা ওখানে কি সবাই মেয়ে বাবা সবাই কি ওই রাড়ির সঙ্গে ব্রাহ্মণ হ্যাঁ আজকের চৌধুরীর হোল ফ্যামিলি তো বুড়ি ফুনসিটাকে আমার কাঁধের উপর বুড়ি মানে বয়স কত জানি না তবে আমার চেয়ে অনেক বড় হ্যাঁ গো কি হবে কি আবার হবে ওই মোটা ধুমসি মেয়েটাকে হোল্ডারের মতো কাঁধে চাপিয়ে দেবে না না বললে তো হবে না চৌধুরী হলো কি ওর বস ওর মেয়েকে বিয়ে না করলে ফোঁচার চাকরিতে উন্নতি হবে না এমনকি ইচ্ছে করলে ও একটা বাগড়াও দিতে পারে কি করবো দাদা তাই তো ভাবছি হ্যাঁ ফোঁচার তুই তো একেবারে বাঘের থাবার নিচে পড়ে গেছিস হ্যাঁ এখন উপায় সবাই মিলে ভাবো চিন্তা করো একটু আসছি চাকরি করছে অ্যাডাল্ট আর তাছাড়া দুই ভাইয়ের যখন কোন জরুরি কথাবার্তা হবে ও ফুটফুট করে বাইরে যাবে সিগারেট খেতে তাই আমি আগে থাকতেই পারমিশনটা দিয়ে দিলাম তাই বলে বড় ভাই হয়ে দেবে তোমার লজ্জা করে না লজ্জা করে না তুমি যখন ফোঁটার সঙ্গে বসে রেগুলার পিএনপিসি করো আই মিন পরনিন্দা পর চর্চা করো তখন বুঝি লজ্জা করে না হ্যাঁ যত লজ্জা সিগারেট খাওয়া বেলা না না ফোঁটা ধরা লজ্জা করছে নিকু না ধরা এমন দাদা বাবা জন্মেও দেখিনি তুমি অস্বীকার করতে পারো যে ফোঁটাকে তুমি আমার প্যাকেট থেকে রেগুলার লুকি লুকি সিগারেট সাপ্লাই করো বেশ করি আমি হলাম বৌদি এটা বৌদিদের ধর্ম আরো দেবো 100 বার দেবো হাজার বার দেবে আমি তো বলছি সে কথা আমি হলাম বৌদি যত কিছু আপনার আমার কাছে করবে তোমার কাছে নয় সেটা কিরকম কিরকম ঠাকুরপুর যখন বিয়ে ঠিক হবে তখন ওর কিরকম মেয়ে পছন্দ সেটা কি তোমাকে বলবে না আমাকে বলবে অবভিয়াসলি তোমাকেই বলবে তাই বলে কোন সাহসে ছোট ভাই বড় ভাইয়ের সামনে এমনি করে সিগারেট নিয়ে তাই দেখো দেখো কি হলো কি কি হলো জল নিয়ে জল নিয়ে জল নিয়ে ভীষণ লেগেছে ও বেশ নিয়ে আবার ডিমান্সের পাগি দরকার মাথায় 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 কি হলো মাথাটা ঘুরছে ঘুরবি তুমি সিগারেটটা ফসফস করে টানতে গেলে কেন কি আশ্চর্য কথা তা কিরকম ভাবে ঘুরছে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ সব তুমি আর কি করলো তো ভালো লাগে না আমার নষ্ট করা মহাপাপ হ্যাঁ পচা চললাম আজকে তোর ওনারে কোন রেস্টুরেন্ট একটা টেবিল বুক করা যাক দাদা চৌধুরী তো আবার কালকে লাঞ্চকে তোর বাড়িতে টেনে নিয়ে যাবে তো কি বলবো কি বলবি তুই বলবি আর পেট খারাপ হয়েছে হ্যাঁ আমাশা না ডাইরি আমার দুটোই হয়েছে হ্যাঁ দুটোই সপনাস আরে আরে এইভাবে কাজ করবে তুমি কি করে হ্যাঁ কিছু তো খেতেই হবে তোমাকে এই অবস্থা কিছু খাওয়াটা বোধ ঠিক হবে না না তো খেতে তো হবেই ও বাই তো ভাই শোনো আমাদের বড়বাবু তো অঞ্জন একটি বাড়ি ঠিক করে তো সেখানেই থাকবে হ্যাঁ আমার কোয়ার্টার একটু দেন লিনু হ্যাঁ তো মাকে একটু দে ও তুমি কাছেই আছো আচ্ছা শোনো এই শীতেশের পেটটা একটু গোলমাল হয়েছে তাই নাকি শোনো আমি শীতেশের জন্য তাহলে একটু স্টু করি তুমি ওকে এখানে পাঠিয়ে দাও আজ কাজ করতে হবে না এখানে এসে রেস্ট নেই হ্যাঁ হ্যাঁ ডক্টর গুপ্তর কাছে পাঠাচ্ছ হ্যাঁ হ্যাঁ সেই ভালো শোনো তুমি ওকে বলে দাও যে ডক্টর গুপ্তর কাছ থেকে ও যেন সোজা এখানে চলে আসে কেমন
তোমার জিভ তো দেখি মাতারি হা। না তেমন কিছু নয়, সামান্য জ্বর। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। ও হ্যাঁ, বাইদে ভাই, আপনার বড় মেয়ের বিয়ে কি করলেন বিনয়বাবু? এখন তুমি ঠিক করতে পারিনি, দেখছি ডাক্তার। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটি? তা মন্দ নয়, মিলিয়ে জুলিয়ে সাতটি। ওই চারটি মেয়ে আর তিনটি ছেলে, আর একটা হব হব করছে। এবার ভেসেকটমি করিয়ে ফেলুন। ক্যাস্ট্রেশন অফ বুলস, মানে খোঁজা করে দেবেন? আরে না 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 না, আরে ওতে যৌবনের মজাটা আছে কিন্তু বংশবৃদ্ধির সাজাটা নেই। নিন প্রেসক্রিপশনটা, ধরুন ওষুধটা নিয়ে যান, আর শুনুন দিনে তিনবার করে খাওয়াবেন। রাম ডাক্তারবাবু, বরাত আপনি ভেজ দিয়া আজ তুমি যাও। আরে তুমি নীতিশের কাঁচুর ছোট ভাই না? আরে দাঁড়িয়ে কেন, বসো বসো। তাহলে কিন্তু তুমি আমারও ছোট ভাই, আমি আর কাঁচু একসঙ্গে সেন্ট অফিয়াতে পড়তাম। আচ্ছা তোমার দাদা এখনো সেরকম গান গান? মাঝে মাঝে গায়। দারুণ গাইতেন কিন্তু। তোমার দাদা গতকাল আমায় ফোন করেছিল, সব ঠিক হয়ে যাবে? না মানে মিস্টার চৌধুরী ব্যস্ত, আপনার কাছে পাঠিয়ে দিই, অবশ্যই আমি নিজে আসতাম। কি হয়েছে? মানে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে। মানে খুব স্নেহ করছেন? বিয়ে হয়েছে? আগে না। তাহলে তো স্নেহটা অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যাবে। আমাকে স্নেহের হাত থেকে একটু বাঁচান। দেখো ক্যান্সার ছাড়া সব অসুখের আমি ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সৎপাত্রের প্রতি মেয়ের বাপের অপত্য স্নেহের কোনো ওষুধ বোধ হয় স্বয়ং ধন্বন্তরিও জানে না। তবু আপনি যা হোক একটা কিছু ব্যবস্থা করেছেন। আরে ভাই আমারও তো বয়স হয়েছে, ব্যাচেলার বলে মেয়ের বাপেরা আমাকেও রেখাই দেয়নি, সেই জন্য একটি বিধবার সঙ্গে পরকিয়া করে কোন রকমে পরিত্রাণ পেয়েছি। কিন্তু কিন্তু সেটা তুমি পারবে না ভাই। যাও কাঁচুর সঙ্গে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। কাঁচুকে আমি আজই ফোন করব, এখন তুমি স্ট্রেট কলকাতা ফিরে যাবে। ঠিক আছে, আমি তালুকদারের সঙ্গে দেখা করে যাচ্ছি, আপনি মিস্টার চৌধুরীকে একটু বলে দেবেন। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা আস এসো। হ্যালো কে ডাক্তার গুপ্ত? হ্যাঁ সীতেশকে দেখলেন? ও ছুটি দিয়ে দিয়েছেন? আচ্ছা হ্যাঁ। সে কি বসে কলকাতা পাঠিয়ে দিলেন কেন? ডাক্তার মশাই আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তো। আরে আমার ওয়াইফ ওর জন্য স্যুপ স্টু সব তৈরি করছে। ছি 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 ছি, ও কি চলে গেছে নাকি? ও ও তানপুরের সঙ্গে দেখা করতে আসবে। আচ্ছা আচ্ছা দেখি। এত বড় রেসপন্সিবিলিটি ডাক্তারটা, ছি 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 ছি।